আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন কীভাবে সাবমিট করবেন আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন তাহলে অ্যাপ্রুভ হবে না পেন্ডিংয়ে চলে যাবে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে আর সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন কাদের জন্য সাবমিট করতে হবে যাদের গুগল অ্যাডসেন্সে ঠিক এরকমভাবে নোটিফিকেশন আসছে মেসেজ আসছে শুধু তারাই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে আর সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করলে কোনো ধরনের ক্ষতি হবে না কোনো ধরনের সমস্যা হবে না এই মেসেজটা যদি আসে তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে যেহেতু আমরা সিঙ্গাপুরের সিটিজেন না বাংলাদেশের সিটিজেন তার জন্য আপনি কিভাবে সিঙ্গাপুরের ইনফরমেশন না দিয়ে বাংলাদেশের ইনফরমেশন দিয়ে কিভাবে সাবমিট করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন বিরোটা শুরু করা যাক স্ক্রিনে লক রাখুন তো প্রিয় দর্শক সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হলে প্রথমে আপনি চলে যাবেন গুগল অ্যাডসেন্সে গুগল অ্যাডসেন্স ওপেন করে নেওয়ার পর যদি দেখেন এখানে সিঙ্গাপুর আর অ্যাড ট্যাক্স ইনফো লেখা অপশানটা থাকে তাহলে আপনারা গুগল অ্যাডসেন্সে গিয়ে অ্যাড ট্যাক্স ইনফরমেশন অপশন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন স্টার্ট ফ্রম স্টার্ট ফ্রমের ওপর একটা ক্লিক করে দেবেন স্টার্ট ফর্মের ওপর ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর দেখবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করেছে প্রথমে আপনারা দেখতে পারবেন হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ আপনার বিজনেস কি ধরন যেহেতু আমরা পার্সোনাল বিজনেস তার জন্য আমরা এখানে বিজনেস টাইপের উপর ক্লিক করে দিয়ে ইন্ডোভিজুয়াল অপশনটা সিলেক্ট করে নিব ইন্ডোভিজুয়াল অপশন সিলেক্ট করে নেওয়ার পর আপনি দুই নম্বর অপশন দেখতে পারবেন ডো ইউ হ্যাভ পেমেন্ট ইস্টাবলিশ ইন সিঙ্গাপুর আপনার কি সিঙ্গাপুরের স্থায়ী স্থাপনা আছে কিনা না যেহেতু আমরা বাংলাদেশের তার জন্য আমরা এখান থেকে নো অপশনে সিলেক্ট করে দিব তারপর পরের অপশনে আপনারা দেখতে পারবেন আর ইউ রেজিস্টার ফর সিঙ্গাপুর গুডস ইন সার্ভিস টেক্স আপনি কি বিদেশি বিক্রেতার নিবন্ধন ব্যবস্থাপনা আছে সিঙ্গা যেহেতু আমরা সিঙ্গাপুরের ক্রেতা বিক্রেতার সাথে কোনো সম্পর্ক নাই তার জন্য আমরা এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে নেব নো অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন একটা বক্স কালিগর অপশনাল আছে এই অপশনাল অপশনে আপনারা কোনো কিছু দিতে হবে না এটা কালিগর থাকবে তারপর আপনি দেখতে পারবেন আর ইউ এলিজিবিল ফর ট্যাক্স সিঙ্গাপুর আপনি কি সিঙ্গাপুর কর সারের জন্য যোগ্য যেহেতু আমরা সিঙ্গাপুরের কর দেওয়ার মতো যোগ্য না তার জন্য আমরা এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নিব একদম নিজের অপশানে বলতেছে আপনি কি অন্য অন্য সার কম করের হারের জন্য যোগ্য যেহেতু আমরা যোগ্য না তার জন্য এটাও নো অপশন সিলেক্ট করে নেব আপনারা নো অপশন সিলেক্ট করে নেওয়ার পর একটু ভালো করে দেখবেন প্রত্যেকটা অপশন ঠিকঠাক আছে কি না এক নাম্বার যে অপশনটা আছে এটা ইন্ডিভিজুয়াল অপশন দেওয়ার পর নিচের যতটি অপশন আছে ইয়েস অথবা নো সবটিতে আপনারা নো অপশন সিলেক্ট করে দিয়ে সাবমিট অথবা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় আপনারা এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর সাথে সাথে দেখেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে আপনারা যদি আমার নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে এখানে পেন্ডিংয়ে যাবে না আর প্রত্যেকটা নো অপশান দিবেন ইন্ডিভিজুয়াল অপশান দেওয়ার পর প্রত্যেকটা অপশানই নো দিবেন নো দেওয়ার পর সাথে সাথে অ্যাকসেপ্টেড হয়ে যাবে অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনি দেখতে পারবেন ইমেল একটা মেইল আসছে মেলটা দেখতে পারবেন যে আপনার গুগল পেমেন্ট ইউ সিঙ্গাপুর টেক্স ইনপু হ্যাজ বিন অ্যাকসেপ্টেড সাথে সাথে অ্যাকসেপ্টেড হয়ে যাবে প্রিয় দর্শক মনতে ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন